নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/4/2024 পশ্চিমবঙ্গে 2024 লোকসভা ভোটে ভোটকর্মীদের যে রেমুনারেশন বা ভাতা দেওয়া হয় সেই নোটিশ 1 তারিখে জারি করা হয়েছে, আপনারা জানেন, সেই ভিডিও আমি শেয়ার করেছি। তো সেই নিয়ে শিক্ষক মহাশয়দের বা ভোটকর্মীদের কী মন্তব্য বা তাদের কি প্রতিক্রিয়া, আসুন এই সঙ্গে তারপরে দেখে নিই বিস্তারিত কী রয়েছে। 2014 সালের পর থেকে ভোটকর্মীদের ভাতা বৃদ্ধি করেনি নির্বাচন কমিশন। এবার ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল ভোটকর্মীরা, তবে বিবেচনার আশ্বাস দেওয়া হলে লোকসভা ভোটে ভাতা বৃদ্ধি করল না নির্বাচন কমিশন। ভোটে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, তৃতীয় পোলিং অফিসারদের রেমুনারেশন একই রাখা হলো। উপরন্তু যেটা জানা যাচ্ছে পঞ্চায়েতেও কম কিছু হয়েছে, এই হচ্ছে তার সেই নোটিশটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, এটা হচ্ছে সেই নোটিশ। এই নিয়ে ভোটকর্মীরা বলছেন যে ভোটকর্মীদের সাম্মানিক বাড়ানো হলো না, 2014 থেকে 24 পর্যন্ত একই রইল, যদিও কাজের সময় বৃদ্ধি করা হয়েছে। এবারের মকপল শুরু করতে হবে ভোর 5:30 মিনিটে, ভোট শেষ হবার সময় 1 ঘন্টা বৃদ্ধি পেয়ে সন্ধ্যা 6টা হয়েছে, অর্থাৎ 5টার পরিবর্তে 6টা হয়েছে। এবং এইভাবে এবারে সবার জন্যই ভিভিপ্যাট যুক্ত হয়েছে, তাছাড়া পেপার ওয়ার্ক লোড বৃদ্ধি পেয়েছে। তো এক শিক্ষানুরাগী মঞ্চ থেকে বলা হয় যে 2014 সালের পর 10 বছর হলে ভোটকর্মীদের রেমুনারেশন বৃদ্ধি হয়নি, বারবার দাবি জানানো সত্ত্বেও রেমুনারেশন বৃদ্ধি করা হলো না। শুধুমাত্র একদিন ফুড অ্যালায়েন্স হিসেবে 170 টাকা দেওয়া হলো। আমরা ভোটকর্মীদের পক্ষ থেকে এই নোটিশে তীব্র বিরোধিতা করছি। ভোটকর্মীদের ন্যূনতম যে মর্যাদা দেওয়া আর ইচ্ছে নির্বাচন কমিশনের রাজপ্রশাসনে নেই তা নোটিশের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। তিনি আরও বলেন, অদ্ভুত এই বিষয় লক্ষ্য করুন যে গত পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের যেটুকু বরাদ্দ ছিল তার থেকেও কমানো হয়েছে, গণনা কর্মীদের ক্ষেত্রেও কোনো বৃদ্ধি নেই। বিএলওদের সারা বছর খাটিয়ে প্রায় 3,500 টাকা দেওয়া হয়। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, এ সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।